অঙ্ক আছে তোমাদের 9.2 এর 20 নম্বর অঙ্ক, 20 নম্বর। সমাধান করো, সমাধান করো। কি দেওয়া আছে? কজে মাইনাস সাইনে ডিভাইডেড কজে প্লাস সাইনে সমান রুট থ্রি মাইনাস ওয়ান ডিভাইডেড রুট থ্রি প্লাস ওয়ান। এটা তোমাকে সমাধান করতে হবে। আর সমাধান মানেই আমরা জানি যে কোনো একটা চলকের মান। এখানে চলক হিসেবে কে কাজ করবে? সাইন না কস না রুট থ্রি না কি, এগুলো আসলে কিছুই চলক হিসেবে কাজ করবে না। এখানে যে এ আছে এই এটাই আসলে চলক হিসেবে কাজ করবে। তো দেখি আমরা কিভাবে সমাধানটা করব। প্রথমে আমরা যোজন বিয়োজন করে নিই। আমি কোনো একটা ভিডিওতে বলছিলাম যে যোজন বিয়োজন কেমন জিনিস, যে এ ডিভাইডেড যদি বি হয় তাহলে এটা যোজন বিয়োজনটা কেমন হয়। যোজন যদি করি তাহলে এ যোগ বি, আর বিয়োজন করলে এ বিয়োগ বি। তাহলে কজ এ মাইনাস সাইন এ যোগ কজ এ প্লাস সাইন এ, এটা যোজন করলাম। নিচে তার মানে কি বিয়োজন করা লাগবে? কজ এ মাইনাস সাইন এ মাইনাস কজ এ, তাহলে এখানে মাইনাস দিচ্ছি তাহলে মাইনাস দিলাম, এই মাইনাসটার কারণে এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে সাইন এ। এখানে তার মানে এই কাজটাই করি রুট থ্রি মাইনাস ওয়ান। আচ্ছা আমরা একটু নিচে করি, রুট থ্রি মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি প্লাস ওয়ান, যোজন করলাম নিষ্কারটা উপরে যা যোগ হয়ে গেল। তাহলে রুট থ্রি মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি, এই এখানে যেহেতু মাইনাস দিছি আমরা এই পাশে তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে। সাইনে সাইনে কেটে যাচ্ছে। এখন এখানে দেখো কজে কজে এখানেও কেটে যাচ্ছে, তাহলে কজে আর কজে কয়টা কজে হয়? টু কজ এ। এখানে মাইনাস সাইনে মাইনাস সাইনে মাইনাস টু সাইন এ, এখানে ওয়ান এখানে ওয়ান, টু রুট থ্রি, একটা রুট থ্রি একটা রুট থ্রি, টু রুট থ্রি লেখা যায়। রুট থ্রি আর রুট থ্রি যদি কেটে দেই তাহলে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান যোগ করলে মাইনাস টু, এই মাইনাস টু এই মাইনাস এই মাইনাস টু আর এই টু কেটে যাচ্ছে, এই টু আর এই টু কেটে যাচ্ছে, এখান থেকে মাইনাস আউট করে দিলাম। আর কজে ভাগ সাইনের সমান কী লেখা যায়? কট এ লেখা যায়। আর এখানে থাকে কি রুট থ্রি, আর কট রুট থ্রি কট রুট থ্রি 60 ডিগ্রি লেখা যায়। কট রুট থ্রি কট কট রুট থ্রি মানটা আসলে 60 ডিগ্রি, তার মানে কট 60 ডিগ্রি, এ সমান কত লেখা যাচ্ছে? 60 ডিগ্রি। সুতরাং এ সমান 60 ডিগ্রি, এটাই আনসার। তো যাই হোক আমরা পরবর্তী অঙ্কেতে যাই। আর একটা সমাধানে যাই, সাইন থেটা প্লাস কস থেটা সমান ওয়ান, যখন জিরো ইজ 0 ডিগ্রি স্কেটার লেস দেন ইকুয়াল থেটা, তারপরে 90 ডিগ্রি। তো দেওয়া আছে কি এখানে? আমরা একটু সলিউশনে চলে যাই। দেওয়া আছে সাইন থেটা প্লাস কস থেটা সমান ওয়ান। আমরা একটু উভয় পক্ষে বর্গ করি, যেহেতু সমাধান করে এখানে তার মানে থেটার মানটা বের করা লাগবে। সমাধানটা যদি করি আমরা, সাইন থেটা প্লাস কস থেটা সমান ওয়ান হোল স্কোয়ার, এখানে স্কোয়ার দিলাম, তাহলে এ প্লাস বি এর সূত্র হচ্ছে এটা, এটা হলো এ এটা হলো বি, এ প্লাস বি এর সূত্র মেনে চলেছে এখানে। তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি, বি মানে কি কস থেটা, এখানে কজ স্কোয়ার, কজ স্কোয়ার সমান কজ স্কোয়ার থেটা সমান অনেক স্কোয়ার করলে ওয়ানই হয়। এখানে একটু লিখবে যে বর্গ করে,
উভয় পক্ষে বর্গ করে। এই সাইন স্কোয়ার থেটাটা ঠিক রাখো, টু সাইন থেটা কস থেটা, আর কস স্কোয়ার থেটা সমান কি লেখা যায়, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেটা, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেটা সমান ওয়ান। এখন দেখো এই সাইন স্কোয়ার থেটা আর এই সাইন স্কোয়ার থেটা কেটে যাচ্ছে, আর টু সাইন থেটা কস থেটা প্লাস ওয়ান, আর এই ওয়ানটা যদি এই পাশে আনি তাহলে মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে, তাহলে এ ওয়ানটা এ ওয়ানটাও কেটে যাচ্ছে, টু সাইন থেটা কস থেটা সমান জিরো। টু সাইন থেটা সমান আমরা জিরো লিখতে পারি, আর কস থেটা সমান আমরা জিরো লিখতে পারি। সাইন থেটা জিরোর নিচে যদি এই টুটা আনি আমরা, তাহলে সাইন থেটা সমান লিখতে পারি এই জিরোকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে জিরোই হয়। আর সাইন সাইন জিরো ডিগ্রি মা জিরো সমান কত লেখা যায়, সাইন জিরো ডিগ্রি, তাহলে এই পাশ থেকে এই পাশ থেকে আমরা সাইনটা উঠা দিই, তার মানে থেটা সমান জিরো ডিগ্রি। এখন এটা দেখি একটু, কস থেটা সমান কস জিরো সমান কত লেখা যায়, কস 90 ডিগ্রি, তাহলে থেটা সমান কত লেখা যাচ্ছে, 90 ডিগ্রি। এই কস আর এই কস কেটে দিছি, তাহলে থেটার মানটা আসতেছে 0°, 90°। এটাই অ্যান্সার। এরপর পরবর্তী সমাধানে চলে যাই আমরা, কস স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা সমান টু, সমান টু মাইনাস ফাইভ কস থেটা। এখানে দেখো দেওয়া আছে কি, কস স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা সমান টু মাইনাস ফাইভ কস থেটা, কস থেটা। এখানে কস স্কোয়ার থেটা সমান কি লেখা যায়, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেটা, আর সাইন স্কোয়ার থেটা এইভাবে রেখে দাও, টু মাইনাস ফাইভ কস থেটা, তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা মাইনাস টু সাইন স্কোয়ার থেটা। আর এখানে টু মাইনাস ফাইভ কস থেটা, আমরা ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থেটা সমান কি লেখা যাচ্ছে, ওয়ান মাইনাস কস স্কোয়ার থেটা। এই কাজটা করে নিলাম কি জন্যে, এটা প্রথমে চেঞ্জ করলে হতো, আমি একটু এখানে স্কিপ করছি। তো যাই হোক, সাইন স্কোয়ার থেটাকে কস স্কোয়ার থেটাতে পরিণত করা লাগবে, কারণ এই পাশে আছে কস থেটা, তাহলে এই টুটা এ পাড়া যদি আনি তাহলে মাইনাস টু হচ্ছে, এই মাইনাস ফাইভ কস থেটা যদি আনি এখানে তাহলে প্লাস ফাইভ কস থেটা হচ্ছে সমান জিরো, তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাসে মাইনাসে প্লাস টু কস স্কোয়ার থেটা মাইনাস টু প্লাস ফাইভ কস থেটা সমান জিরো, টু কস স্কোয়ার থেটা এই টু আর এই টু কত হয়, মাইনাস ফোর, মাইনাস ফোরের মধ্যে থেকে আমরা যদি ওয়ান বাদ দিই তাহলে থাকে হলো মাইনাস থ্রি, তাহলে প্লাস ফাইভ কস থেটা আর মাইনাস থ্রি সমান জিরো, টু কস স্কোয়ার থেটা এই যেটা লিখলাম, আর মাইনাস টু আর মাইনাস টু যোগ করলে কত হয় মাইনাস ফোর, মাইনাস ফোরের মধ্যে থেকে ওয়ান বাদ দিছি মাইনাস থ্রি থাকে। তাহলে একটু মিলিট টার্ম করি, দুই সংখ্যার মিলিট টার্ম তোমরা ন্যাচারালি সবাই পারো, এটা একটু দেখে নেবে, 3 দুগুণ 6, তার মানে এখানে 6 আছে, 6কে মিলিট টার্ম করা লাগবে, তাহলে 6 cos θ মাইনাস কস থেটা মাইনাস থ্রি সমান জিরো, তাহলে টু কস থেটা, কস থেটা কমন লেই প্লাস থ্রি মাইনাস ওয়ান, এখানে দেখো টু কস থেটা আর এখানেও অবশ্যই 6 cos θ-র মধ্যে টু কস থেটা আছে, এখানে মাইনাস ওয়ান কমন লেই তাহলে কস থেটা এই মাইনাসে মাইনাসে প্লাস থ্রি হয়, তাহলে কস থেটা প্লাস থ্রি আর কস থেটা প্লাস থ্রি এই দুটার মধ্যে একটা নেই। এখানে টু কস থেটা আর মাইনাস ওয়ান আছে, তাহলে টু কস থেটা
মাইনাস ওয়ান সমান জিরো। তাহলে এটা সমান জিরো লিখতে পারি, এটা সমানও জিরো লিখতে পারি। তাহলে কস থেটা প্লাস থ্রি সমান জিরো, টু কস থেটা মাইনাস ওয়ান সমান জিরো। এখন দেখো কস থেটা সমান মাইনাস থ্রি, এটা একটু পসিবল নয়, সেজন্য নটিক্যাল দিলাম, এটা নিয়ে আমরা কাজ করব পরবর্তী নিয়ে। টু কস থেটা সমান সমান ওয়ান, তাহলে কস থেটা সমান আমরা কি লিখতে পারি, হাফ লিখতে পারি। আর কস হাফ কত ডিগ্রি মান, 60 ডিগ্রি মান, কস 60 ডিগ্রি, তার মানে থেটা সমান 60 ডিগ্রি, এটাই অ্যান্সার। আমরা পরবর্তী সমাধানে চলে যাই, টু সাইন স্কোয়ার থেটা প্লাস টু সাইন স্কোয়ার থেটা প্লাস থ্রি কস থেটা মাইনাস থ্রি সমান জিরো। এখানে একটু দেওয়া আছে থেটা সূক্ষ্ম কোণ, তাহলে এটা একটু সমাধান করি। টু এই সাইন স্কোয়ার থেটাকে কজে পরিণত করি, কারণ এখানে সব কজ আছে, এই কারণে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থেটা প্লাস থ্রি কস থেটা মাইনাস থ্রি সমান জিরো। এখন দেখো একটু গুণ করি, তাহলে টু মাইনাস টু কজ স্কোয়ার থেটা প্লাস থ্রি কস থেটা মাইনাস থ্রি সমান জিরো। মাইনাস টু কজ স্কোয়ার থেটা প্লাস থ্রি কস থেটা আমরা একটু সাজা লিখছি। এখন এই মাইনাস থ্রির মধ্যে থেকে আর টু যদি বাদ দিই তাহলে থাকে কি, মাইনাস ওয়ান সমান জিরো। এই মাইনাসটা যদি কমন নিয়ে ভাগ করে দিই তাহলে টু কজ স্কোয়ার থেটা এই প্লাস মাইনাসে মাইনাস থ্রি কস থেটা আর মাইনাস মাইনাসে প্লাস ওয়ান সমান জিরো। এখন এটাকে মিডল টার্ম করি, টু কজ স্কোয়ার থেটা মাইনাস টু কস থেটা মাইনাস কস থেটা প্লাস ওয়ান সমান জিরো, কারণ দুই আর একে গুণ করলে দুই, তার মানে এখানে দুই আছে, দুইকে মিডল টার্ম করলাম আমরা। এখানে যোগ বিয়োগ করে দেখো মাইনাস থ্রি কস থেটাই হয় আর কি। তাহলে টু কস থেটা মাইনাস কস থেটা, এখানে দেখো টু কস থেটা, টু কস থেটা কমন আছে, তার মানে এখানে ওয়ান, এখানে কোনো কিছু কমন যায় না, তার মানে ওয়ান কমন নিতে পারি, কস থেটা মাইনাস ওয়ান সমান জিরো। তাহলে কস থেটা মাইনাস ওয়ান, এই দুটা কস থেটা মাইনাস ওয়ানের মধ্যে একটা নিলাম আমরা, আর টু কস থেটা মাইনাস ওয়ান, টু কস থেটা মাইনাস ওয়ান সমান জিরো। আচ্ছা এখান থেকে তোমরা অবশ্যই থেটার মানটা বের করতে পারবে, বুঝতে পারছো কস থেটা সমান ওয়ান আর টু কস থেটা সমান ওয়ান লেখা যায়। এখন কস ওয়ান কত ডিগ্রি মান আর টু কস থেটা, এই ওয়ানটা যদি হাফ নিয়ে যাই, কস হাফ মানে কস হাফ কত ডিগ্রি মান হচ্ছে, কস 60 ডিগ্রি মান হচ্ছে, তার মানে থেটা সমান 60 ডিগ্রি মান হচ্ছে। এটাও অবশ্যই বের করতে পারছো, বুঝতে পারছো কত ডিগ্রি হবে, অবশ্যই কস থেটা, কস ওয়ান কত ডিগ্রি মান, কস 0 ডিগ্রি মান, কস 0 ডিগ্রি, যাই হোক আমার খেয়াল হচ্ছে না একটু, কস 0 ডিগ্রি সমান ওয়ান। তাহলে কস 0 ডিগ্রি, তার মানে থেটা সমান কত হচ্ছে, 0 ডিগ্রি, তার মানে থেটার মানটা 0 ডিগ্রি কোমা 60 ডিগ্রি, এই দুটা মান। আচ্ছা আমরা পরবর্তী 9.2 এর লাস্ট সমাধান এবং লাস্ট অঙ্কটা আমরা একটু সলিউশন করব, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, যাদের হায়ার ম্যাথ আছে, হায়ার ম্যাথও এরকম রিলেটেড একটা অঙ্ক আছে অবশ্যই দেখবে। ট্যান স্কোয়ার থেটা মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি ট্যান থেটা প্লাস রুট থ্রি সমান জিরো। ট্যান স্কোয়ার থেটা মাইনাস ব্র্যাকেট ওয়ান প্লাস রুট থ্রি ট্যান থেটা, একটু আমরা সমাধানে যাই। ট্যান স্কোয়ার থেটা, এখানেও থেটার মানটা বের করা লাগবে, সেই জন্য সমাধান করতে বলেছে। মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি, ও আমি অঙ্কটা একটু তুলতে ভুল করছি, এখানে ব্র্যাকেট হবে, তাহলে ট্যান স্কোয়ার থেটা মাইনাস,
এই ট্যান থেটা দিয়ে ওয়ানকে গুণ করলে কি হবে, ট্যান থেটা, আর ট্যান থেটা দিয়ে রুট থ্রিকে যদি গুণ করি তাহলে কি হয়, মাইনাস রুট থ্রি ট্যান থেটা প্লাস রুট থ্রি সমান জিরো। এখন দেখো এটা যদি একটা রাশি ধরি, এখানে মিলিটার্ম করে দেওয়া আছে, আর এটা যদি একটা রাশি ধরি তাহলে হয়ে যাচ্ছে, এখানে ট্যান থেটা, এখানে ট্যান থেটা কমন আছে, ট্যান থেটা, ও এখানে যদি কমন লেই তাহলে হ্যাঁ হচ্ছে, তাহলে এখানে ট্যান থেটা আর এখানে ট্যান থেটা যদি কমন লেই থাকে চেট শুধু ট্যান থেটা, আর এখানে মাইনাস ওয়ান, আর এখানে দেখো রুট থ্রি আছে, এখানে রুট থ্রি নিলাম রুট থ্রি, তাহলে ট্যান থেটা মাইনাস ওয়ান সমান জিরো। তাহলে দেখো ট্যান থেটা মাইনাস ওয়ান এই দুটোর মধ্যে একটা নিলাম, আর ট্যান থেটা মাইনাস রুট থ্রি সমান জিরো, তাহলে ট্যান থেটা মাইনাস ওয়ান সমান জিরো, মানে এটা সমান জিরো লিখতে পারি, আর ট্যান থেটা মাইনাস রুট থ্রি সমান আমরা জিরো লিখতে পারি। তাহলে ট্যান থেটা এই মাইনাস ওয়ানটা উপরে গেলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে ট্যান থেটা, ট্যান ওয়ান কত ডিগ্রি মান, ট্যান ওয়ান কত ডিগ্রি মান, 45 ডিগ্রি মান, তার মানে ট্যান 45 ডিগ্রি মান, থেটার মানটা কত আসছে, এই ট্যান কেটে দিলাম, তার মানে ট্যান 45 ডিগ্রি, ইয়া থেটা সমান 45 ডিগ্রি আসতেছে, ট্যান থেটা সমান রুট থ্রি লিখতে পারি। এখন ট্যান রুট থ্রি সমান কত ডিগ্রি, আমরা জানি ট্যান রুট থ্রি সমান ট্যান 60 ডিগ্রি, তাহলে থেটা সমান 60 ডিগ্রি, তাহলে থেটার মানটা কত হচ্ছে, 45 ডিগ্রি 60 ডিগ্রি, এটা অ্যান্সার। যাই হোক, এই চ্যাপ্টারে সমস্ত অঙ্ক করানোর চেষ্টা করছি আমি, তোমরা বাড়িতে বসে একটু উদাহরণগুলো দেখে নেবে। আমরা এর পরবর্তী ভিডিও বের করব দূরত্ব ও উচ্চতা, দশম অধ্যায়, সাধারণ গণিত বিষয়ের দূরত্ব ও উচ্চতা দশম অধ্যায় আর কি। এখানে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের এক সেট এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসা থাকে আর কি। আমরা পরবর্তী ভিডিও যদি দিই তাহলে অবশ্যই এই চ্যাপ্টারের ভিডিওগুলো আপলোড করব। ধন্যবাদ পাশে থাকার জন্য।